27 তারিখ বৃহস্পতিবার রাত 12টা থেকে বন্ধ আষাঢ় সেতুতে যান চলাচল। মার্চের 27 তারিখ পর্যন্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সেতু সংস্কার সম্পন্ন করার। বিকল্প রাস্তা হিসেবে সিন্দ্রাণী হয়ে বাজিতপুর সেতু থেকে বনগাঁ যাবার জন্য চলছে প্রচার। সংস্কারের জন্য বৃহস্পতিবার রাত 12টার পর থেকে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ করা হচ্ছে বনগাঁ বাগদা সংযোগকারী আষাঢ় ব্রিজের। দিন কয়েক আগেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর দ্রুত ব্রিজ মেরামতের কথা ঘোষণা করা হয়। সেই মতো ব্রিজ পরিদর্শনে আসেন জেলা পরিষদের প্রতিনিধিরা। গত রবিবার থেকেই ব্রিজে বন্ধ করে দেওয়া হয় 12 মেট্রিক টনের ওপর যানবাহন চলাচল। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ব্রিজ সংস্কারের কাজ কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষ হতেই শুরু হলো ব্রিজ সংস্কারের কাজ। 27 ফেব্রুয়ারি রাত 12টার পর থেকেই পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গেছে। এ বিষয়ে বাগদার জয়েন্ট বিডিও সুব্রত কুমার সরকার জানান, ব্রিজ সম্পূর্ণরূপে মেরামতের জন্য 27 মার্চ পর্যন্ত সময়সীমা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 28 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমাদের এখানে সব ধরনের যানবাহন বন্ধ রাখছি আমরা, প্রশাসন পুলিশ প্রশাসনের সাহায্য লাগে আমাদের এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। শুধুমাত্র সাইকেল এবং সাধারণ মানুষরা যাতায়াত করতে পারবে, টু হুইলার্স অ্যালাউ করা যাবে এবং অবশ্যই রেস্ট্রিক্টেড ওয়েতে। তার পরবর্তীকালে আমরা এই সময়টা, এই সমগ্র সময়টার জন্য কোনো ধরনের পণ্য আমরা বাহী যান এখানে যাতায়াত করতে পারবে না। তার জন্য আমরা প্রচার রাখছি, বিকল্প রাস্তা আমরা দেখিয়ে রাখছি এবং পুলিশের সাহায্য নিয়ে প্রতিটি পণ্যবাহী যানকে আমরা সিন্দ্রাণী আষাঢ় ব্রিজ দিয়ে আমরা সরাসরি বা টালিখোলা দিয়ে বনগাঁতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রাখছি। জানা গেছে 28 তারিখ থেকে 11 মার্চ পর্যন্ত সমস্ত প্রকার যান চলাচল বন্ধ থাকবে ব্রিজে, তবে পায়ে হেঁটে ও বাইসাইকেল নিয়ে যাতায়াত করা যাবে। 11 মার্চের পর থেকে 27 মার্চ পর্যন্ত অনুমতি সাপেক্ষে চলবে যানবাহন। তবে এই গোটা সময় অর্থাৎ 28 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত সমস্ত প্রকার পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে আষাঢ় সেতুতে। আপাতত ব্রিজের উপর দিয়ে অ্যাম্বুলেন্সগুলো, ছোটোখাটো গাড়িগুলো চলাচল করবে এবং বড় যানবাহনগুলো আপাতত এপার ওপার স্টপ থাকবে, রিপেয়ার করা হচ্ছে। আর ব্রিজে রিপেয়ার করবে ওগুলো, ব্রিজটাকে মোটামুটি যেভাবে হোক ওটা উঁচু করে দিয়ে নিচে যে গার্ডারটা, মূলত গার্ডারটা পুরো নষ্ট হয়ে গেছে, সেই গার্ডারটাকে পুনরায় নতুন করে বসানো হবে। বিকল্প পথ হিসাবে সিন্দ্রাণী হয়ে বাজিতপুর সেতু ধরে বনগাঁ যাতায়াত করার জন্যে প্রশাসনিকভাবে প্রচার চালানো হচ্ছে। স্থানীয় মানুষের দাবি, কয়েকদিন অসুবিধা হবে ঠিকই, তবে ব্রিজের যা পরিস্থিতি ছিল সেদিকে তাকিয়ে ব্রিজ সংস্কার খুব জরুরি ছিল বলেই মনে করছেন তারা। এই যে গার্ডারগুলো থাকে না, ওই গার্ডারগুলো একটু দুর্বল হয়ে গেছে, যার জন্যে ওই গার্ডারগুলো চেঞ্জ করার জন্য 11 দিন ব্রিজটা বড় যানবাহন চলাচল বন্ধ করে ব্রিজের কাজটা হচ্ছে। যাওয়া আসা 10-11 দিনের অসুবিধা হলেও এই ব্রিজটা 11 দিনের জন্যে সুন্দর সুস্থ হয়ে যাবে, সেটাই সব থেকে ভালো দিক। কিন্তু 11 দিনের এই যে সমস্যা, এই যেহেতু এপারও বাস থাকবে ওপারও বাস থাকবে, মানুষ চলাচল করতে পারবে ওই ব্রিজটার ওপর দিয়ে, শুধু হেঁটে যেতে পারবে। ব্রিজের সমস্যা অনেক ছিল, ঠিক করা হয়েছে, অনেকটা ঠিক করা হয়েছে। এখন তলায় বেয়ারিং চেঞ্জ করতে হবে। সমস্যা আছে, গার্ডারের তলাগুলো খারাপ হয়ে গেছে, যেখানে বেয়ারিংয়ের ওপর বিম রেস্ট করেছে সেই জায়গাগুলো খারাপ আছে, সেইগুলো ঠিক করতে হবে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।